বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন দিনে সবাইকে সাথে করে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ গত সন্ধ্যায় আমি আসলে রান্না করেছিলাম আর একটু দেরি হয়ে গেছে, তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। তাওহিদ কান্নাকাটি করেছিল, তার জন্যই খুব তাড়াতাড়ি আমি আমার কাজগুলো শেষ করে আমি রুমে চলে গিয়েছিলাম। তো সকালে কাজ শুরু করার আগে প্রথমে নামাজ শেষ করে এখন আমি রান্নাঘরে ঢুকেছি। প্রথমে চুলা বেসিনে যা ছিল সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি নাস্তার কাজ শুরু করব। আর বরাবরের মতো একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিয়ে অল অপশনটা অন করে দেবেন। মনে হয় অনেক কথা, বাট সিম্পল একটু কাজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুল করবেন না। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার নাস্তা রেডি করব। কেন জানি না এদিন সকালবেলা ক্ষুধা লেগে গিয়েছিল খুব তাড়াতাড়ি। তো তাওহিদের বাবা মিষ্টি জাতীয় কিছু খেতে চাচ্ছিল না, ওরও ক্ষুধা লেগে গেছে, আমারও লেগে গেছে। তাই ভাবলাম যে একটু ভারী নাস্তা আমরা রেডি করি। রুটি বানাইনি কারণ সন্ধ্যায় সময় পাইনি। আর এক চুলায় তাওহিদের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এখন আমাদের জন্য নাস্তা রেডি করছি। প্রথমে ফ্রাইপ্যানের মধ্যে বাটার নিয়ে নিলাম, এরপর দুইটা পাউরুটির স্লাইস দিয়ে দিলাম একটু হালকা টোস্ট করার জন্য। সাথে দিয়ে দিলাম একটা চিকেন সালামি। পাউরুটি টোস্ট করা হয়ে গেছে, এখন এর মাঝে দিয়ে দিলাম একটা চিজ স্লাইস, আর দিয়ে দিচ্ছি উপরে বাজিলিকো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই তো আমার স্যান্ডউইচ রেডি। আমি যেই চিকেন সালামিটা ব্যবহার করেছি এটার প্যাকেটটাও দেখিয়ে দেব, ওইখানে হালাল লেখাই আছে। আর এগুলো সব অ্যারাবিয়ান দোকান থেকেই আনা, সো এখানে আর অন্য কোনো কিছুর প্রবলেম নাই। মন মেজাজ আসলে একটু ভালো না, কতদিনই আসলে এভাবে বসে থাকা যায় বা এভাবে আটকে থাকা যায়। আর ওই যে একটা কথা আছে না যে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়, তো অবস্থাটা অনেকটা সেই রকমের দিকেই যাচ্ছে। কতদিন পর্যন্ত আর এভাবে বসে বসে থাকা যায় কাজকর্ম ছাড়া, তো টেনশন কাজ করছে আসলে। আর আশা করেছিলাম হয়তো বা ভালো কিছু আসবে, ভালো কোনো রেজাল্ট কিছু বা ভালো কোনো ঘোষণা আসবে, বাট আবারও আমাদেরকে বলা যায় রেড জোনে দিয়ে দিয়েছে, অনেকটা লকডাউনের মধ্যেই আছি আমরা। যাই হোক, সেই দিকে পরে আসছি, আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব কী কী নতুন আমাদের জন্য আবার রেস্ট্রিকশান এসেছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানাবো আপনাদেরকে। এই যে প্যাকেটের গায়েই লেখা আছে এটা হালাল। ঝটপট নাস্তার জন্য আমি এগুলো বাসায় এনে রাখি, অনেক সময় খেতে ইচ্ছে করে, অনেক সময় হাতে সময় থাকে না, তার জন্যই আসলে। স্যান্ডউইচ মেকারও এই স্যান্ডউইচটা বানানো যায়, তবে আবার স্যান্ডউইচ মেকার নামাতে হবে, সেটাকে ক্লিন করে আবার ব্যবহার করতে হবে, আবারও ক্লিন করে রাখতে হবে, এই ঝামেলা আমি আর গেলাম না। তো আমি ফ্রাইপ্যানেই বানিয়ে ফেলেছি। এই তো হয়ে গেছে, আর ভেতরটা হচ্ছে এইরকম, খেতে সত্যি খুবই মজা লাগে। হাতে অল্প সময় থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। চুলায় চায়ের পানিটা বসিয়ে দিয়ে গেলাম। বাইরের আকাশটা এদিন একদম লাল হয়েছিল, একদম সকালের আকাশ, এখনও ঠিক মতো পরিষ্কার হয়নি চারিদিক, কিন্তু সব কিছু কেমন যেন লাল হয়ে আছে। নাস্তা শেষ, এবার চায়ের পালা, আমার জন্য গ্রিন টি, তাওহিদের বাবার জন্য ব্ল্যাক টি।
নাস্তা শেষ করে ফেলেছি আমাদের, তাওহিদের নাস্তাও শেষ, ওকে আমি রেডি করে দিয়েছি। এইবার বাবা আর ছেলেকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে। তাওহিদ রেডি, তাওহিদের বাবা রেডি হচ্ছে। আর এদিন তাওহিদের বাবারও ক্লাস ছিল, সো ওরা দুইজনই একসাথে বের হয়ে যাবে। ওদের দুইজনকে বিদায় দিয়ে পরে আমি আবার আমার অনলাইন ক্লাসে বসব। আসসালামু আলাইকুম। তাওহিদের মন মেজাজ ভালো থাকলে সে যাওয়ার সময় আমাকে সালামও দিয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা ওকে শেখাতে পারছি আস্তে আস্তে। বাবা ছেলে দুইজন চলে গেছে, এখন আমার ক্লাস শুরু হওয়ার পালা। সো আমি তাড়াতাড়ি করে টেবিলটা পরিষ্কার করে নিয়ে এখন সব যন্ত্রপাতি নিয়ে বসছি আর কি ক্লাস করার জন্য। আমাদের ক্লাসটা হয় সকাল 9টা থেকে 10:30 কি 11:15 পর্যন্ত। ক্লাস শেষ, সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি গতকাল যে রান্নাটা করেছিলাম, অল্প কিছু রান্না বাকি আছে, তো সেটা একটু চুলায় বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে নেহারি বা পায়া, সেটা বসিয়েছি, তো এটাকে একটু জাল দিচ্ছি আর কি। হাতে একটু সময় আছে, তার জন্য ভাবলাম যে ল্যাপটপে একটু আমার ইউটিউব চ্যানেলটা আবার ফেসবুক পেজটা একটু চেক করে দেখি কী অবস্থা। অল্প কিছু সময় একটু ঘোরাঘুরি করলাম ল্যাপটপে, একটু টুকটাক কাজ করলাম, পরে দেখলাম যে না, আর বসে থাকা যায় না, আরও কাজ আছে, তো সব কিছু রেখে দিচ্ছি। এরপর আমি আমার রুমে যাব এবং রুমটা ক্লিন করতে হবে, রুমের অবস্থা আরও যা তা। রুমটা ক্লিন করে নেই, আর ওই যে বললাম মন মেজাজ ভালো না, কীভাবে ভালো থাকে এতদিন পর্যন্ত সব কিছু লকডাউনে আছে, সব কিছু বন্ধ আছে, আমাদের বিশেষ করে তাওহিদের বাবার কাজকর্ম বন্ধ আছে, ও তো বলা যায় অনেকটা ডিপ্রেশনেই চলে গেছে, এরকম অবস্থা যে আর কত আর কীভাবে এভাবে ওয়েট করে থাকা যায়। তো কিছু করার নেই, সরকারি বিধিনিষেধ এগুলো আমাদেরকে মানতেই হবে, তবুও যেভাবে আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আর আমাদের এই এরিয়াতে লম্বার্দিয়া জনাকে আবারও রেড জোনে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আগামীকাল থেকে, রবিবার থেকে আর কি রেড জোনে দেওয়া হয়েছে। তো এই অবস্থার মধ্যেই আছি আমরা, কি আর করব। যদিও বা আমরা ভেবেছিলাম যে হয়তোবা আস্তে আস্তে, যেহেতু এখন টিকা দেওয়া হচ্ছে, ভ্যাকসিন চলে এসেছে, এখন আস্তে আস্তে আমাদের জন্য একটু পরিস্থিতি ভালো হবে বা আস্তে আস্তে সব কিছুই খোলা শুরু করবে, কাজকর্ম শুরু হবে, বাট রেড জোন পড়ার কারণে আবারও সব কিছু প্রায় বন্ধ। বিশেষ করে বার রেস্টুরেন্টগুলো আবার সেই আগের নিয়মের মধ্যে চলে গেছে, বন্ধই আছে বলা যায়। আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, ওটস নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার একটু বাইরে বের হতে হবে, আর আমি যাব বাজার করার জন্য। এই দিক থেকে তাওহিদের বাবাও চলে আসবে একটু পর, তো দুইজন একসাথেই যাব আর কি। টুকটাক বাসার জিনিসপত্র শেষ হয়ে গেছে, তো কিছু কেনাকাটা করব। আর ইদানিং একমাত্র মার্কেটে যাওয়া ছাড়া, বাজার করা ছাড়া আসলে আমার আর বাইরে বের হওয়া হয় না। সো দেখা যায় সবগুলো ভিডিওই আপনাদের কাছে এরকমই হবে যে আমি বাজার করতে যাচ্ছি। যেহেতু আমি রেগুলার ভিডিও শেয়ার করি না বা প্রত্যেক দিনের ব্লগগুলো আমি শেয়ার করি না, সো অধিকাংশ ভিডিও এরকমই পড়বে যে হ্যাঁ আমি প্রতিদিনই বাজার করতে যাই মনে হয় এইরকম। আসলে না, প্রতিদিন না, হয়তো বা সপ্তাহে একদিন আমার বাজারে যেতেই হয়। আমি রেডি, তো যাওয়ার আগে একটা চকলেট মুখে দিয়ে যাচ্ছি। আর ইতালির পরিস্থিতির কথা যদি শেয়ার করি, সেটা হচ্ছে গতকালকে মোট আক্রান্তের সংখ্যা বা যে কতজন মারা গিয়েছে সেটা যদি বলি, গতকাল মানে 15 তারিখে ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল 16,146 জন, আর মারা গিয়েছে 477 জন, সুস্থ হয়েছে 18,987 জন। আর ইতালিতে ভ্যাকসিন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভ্যাকসিনের কী অবস্থা,
ভ্যাকসিনটা এখনো পর্যন্ত যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, মেডিকেলে কাজ করছে, তাদেরকে, যারা বয়স্ক বা ইমার্জেন্সি পেশেন্ট যারা, তাদেরকে দেওয়া হচ্ছে। আর সাধারণ জনগণের জন্য ভ্যাকসিন, একদম আমাদের মতো যারা আছে সব এই ধরনের মানুষদের জন্য ভ্যাকসিন আসবে সেপ্টেম্বরের দিকে। সেপ্টেম্বর থেকে আসলে সাধারণ জনগণকে ভ্যাকসিন দেওয়া শুরু করবে, ধাপে ধাপেই সাধারণ জনগণের কাছে যাবে আর কি। আর ইতালিতে এ পর্যন্ত মোট ভ্যাকসিন নেওয়া হয়েছে 896,498 জন সর্বমোট ভ্যাকসিন নিয়েছে, যার মধ্যে মহিলা হচ্ছে 558,267 জন আর পুরুষ হচ্ছে 338,231 জন। পুরো ইউরোপের মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অনেকদিন পর মার্কেটে লিচি দেখলাম, দাম হচ্ছে 3 ইউরো 79 সেন্ট। বাজার করা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আর এই যে রেড জোন দেওয়া হয়েছে আমাদের এরিয়াতে, শুধু যে ইতালিতে রেড জোন, শুধু লম্বার্দিয়া রেড জোন পড়েছে তা না, ওর আরও কয়েকটা এরিয়াতে রেড জোন পড়েছে। আর কিছু কিছু অঞ্চল নতুন করে ভাগ করেছে, সেটা হচ্ছে কিছু অঞ্চল অরেঞ্জ জোন, কিছু আছে ইয়েলো জোন, কিছু আছে রেড জোন। আর চিন্তাভাবনা হচ্ছে যে হোয়াইট জোন একটা করা হবে, যেখানে একদম আক্রান্তের সংখ্যা লোয়েস্ট থাকে, তো হোয়াইট জোনও করা হবে। আর রেড জোনের মধ্যে আছে তিনটা এরিয়া, সেটা হচ্ছে লম্বার্দিয়া, বলজানো আর সিসিলিয়া। এইসব এরিয়া থেকে আপনারা বা আমরা আর কি বাইরে বের হতে পারবো না, এখান থেকে বাইরে যাওয়া যাবে না। এছাড়া ভেতরে সব ধরনের দোকানপাট খোলা থাকবে, তবে সেটা নির্দিষ্ট সংখ্যক মানুষ ভিতরে যেতে পারবে, আসতে পারবে। প্রায় সব ধরনের দোকানপাটই খোলা থাকবে, তবে বার রেস্টুরেন্টগুলো সন্ধ্যা 6টার পর বন্ধ করে দিতে হবে, আর রেস্টুরেন্টগুলো রাত্রে 10টার পর অবশ্যই বন্ধ করে দিতে হবে। এর আগে হচ্ছে টেকওয়ে সার্ভিস বা হোম ডেলিভারি যেটা, সেটা খোলা রাখতে পারবে, দোকানে বসে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। বার রেস্টুরেন্ট এখনও পর্যন্ত ওইভাবেই ক্লোজ আছে। আর এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার আয়োজন। সন্ধ্যার দিকে এই তো পায়া রেডি করেছিলাম, যদিও বা বেশি একটা মজা হয়নি, প্রথমবার রান্না করেছি, জীবনে প্রথমবার রান্না করেছি। আর যাই হোক, যেমনই হয়েছে, এই ছিল পায়া আর ছিল চালের আটার রুটি, যেটা বলা যায় আমাদের বাসার, আমার বাসার বিশেষ করে ট্রেডিশনাল খাবার, কুরবানি ঈদের সময় এটা মাস্ট বি আমাদের বাসায় থাকতোই, চালের আটার রুটি আর হচ্ছে পায়া বা নেহারি আর কি। যাই হোক, আমি আমার কাজকর্ম শেষ করে এখন তাওহিদের সাথে একটু খেলতে বসেছি। তাওহিদ দুষ্টামি করছে আমার সাথে। তাওহিদের কোনো ঘুম নেই, সো আমরাও ঘুমাচ্ছি না, আর আমার টায়ার্ড লাগছিল, তো তাওহিদের বাবা চা এনে দিয়েছে। তাওহিদ খেলায় ব্যস্ত আর আমি চা নিয়ে বসেছি। এই তো ছিল আজকের একটা দিন আপনাদের সাথে শেয়ার করার মতো। ইতালির নতুন নতুন রুলস আর রেগুলেশনগুলো চেঞ্জ করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট কিছু, ওইসব অঞ্চলের জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে, তো এগুলো দেখা যায় যে পেপার পত্রিকা ঘাঁটলেই বা ইন্টারনেটে সার্চ দিলেই চলে আসে। আর এক কমিউনি থেকে অন্য কমিউনিতে যেতে হলে অবশ্যই সার্টিফিকেট নিয়ে বের হতে হবে। আর একদম নেসেসারি যেগুলো, যে একদম কাজের জন্য, স্বাস্থ্যক্ষেত্রে ছাড়া আসলে যাতায়াত করা যায় না এক বিভাগ থেকে অন্য বিভাগে। রুলস রেগুলেশন কিছুটা কঠিন করেছে, হয়তো বা সামনে ভালোর জন্যই, তবে দেখা যাক কতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকতে পারি। কারণ ইতালির বিভিন্ন অঞ্চলে আসলে আর বার রেস্টুরেন্টগুলো আর বন্ধ রাখতে পারছে না, তারা বলা যায় সরকারের বিরুদ্ধে গিয়েই বার রেস্টুরেন্টগুলো খোলা রাখছে। কিছু করার নেই, কারণ সবার অবস্থা খুবই খারাপ, দেয়ালে পিঠ ঠেকে গেছে অবস্থা এরকম আর কি। আর বর্তমানে ইতালির রাজনৈতিক পরিস্থিতিটাও কিছুটা খারাপের দিকে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। অপেক্ষায় আছি এতদিন খারাপের পর, ইনশাল্লাহ সামনে ভালো কিছুই আসবে। যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তো হয়তো বা সামনের দিকে ভালো কিছুই আসবে। আজকের কথা বাড়াই না, অনেক বড় ভিডিও হয়ে গেল। আজকের মতো আল্লাহ হাফেজ।